মানের ঘটনা ঘটেছিল এই বিষয়টা তিনি যেমন ঘটিয়ে দেখলেন বাজেয়াপ্ত করেছিলেন প্রায় 10 থেকে 15 মিনিট স্পটে থাকার পর এই মুহূর্তে তিনি কিন্তু বেরিয়ে আসছেন আমরা কথা বলার চেষ্টা দাদা একটু যখন বাজি যেটা সিজ হয়েছে সেটা যখন ডিসপোজাল হচ্ছিল তখন বিরাট শব্দ হয় যার ইম্প্যাক্টে অনেক জায়গায় বাড়ির কাঁচ পাঁচ ভেঙে গেছে এই দিকে মানে নেহাটি দিকে আর ওই দিকে চুঁচুড়ার দিকে। তো কেন এত ইম্প্যাক্ট হলো, কী কারণে এটা হয়েছে সেটা ইনভেস্টিগেশন করে আমরা দেখছি। আমাদের এফএসএল টিম আসবে, ওরাও এক্সামিনেশন করবে এক্সাক্ট কি কারণে এটা হয়েছে। কারা নিষ্ক্রিয় করছিল স্যার? কারা নিষ্ক্রিয় করছিল যা বিস্ফোরক উদ্ধার? ডিসপোজাল কোন কারা কারা করছিল? বিডিডিএস টিম, বিডিডিএস টিম করছিল। কত পরিমাণ বিস্ফোরক পাওয়া গিয়েছিল স্যার, কোনো আন্দাজ ছিল? কারণ এত বড় একটা বিস্ফোরণ হলো, হিউজ কোয়ান্টিটি অফ এক্সপ্লোজিভ ছিল। কিন্তু যারা বিডিডিএস টিম আছে এটা ওরাই ঠিক করে কতটা কিভাবে ডিসপোজাল করতে পারবে, কারণ যা সেটা সেটা আমার পক্ষে বলা সম্ভব নেই দ্যাট কত কোয়ান্টিটি একসঙ্গে কিভাবে ডিসপোজাল করবে। কোন কোন জায়গায় বাজি মূলত আপনারা বাজেয়াপ্ত করেছিলেন, কোন কোন অঞ্চল থেকে বাজি পাওয়া গেছে? মেনলি ওই দেবক গ্রামে যেখানে একটা ইনসিডেন্ট হয়েছিল 3-4 তারিখে, ওখান থেকেই ওই গ্রামেই আমাদের কন্টিনিউয়াস রেড হচ্ছে, ওখান থেকেই সিজার হয়েছে। লাস্ট 3 এখানে ডিসপোজাল হয়ে গেছে, আজকেও হচ্ছে। বম্ব ডিসপোজালের ক্ষেত্রে যে ধরনের নর্মাল প্রসেস নেওয়া হয় এই ক্ষেত্রে সেটা মানা হয়নি এমন একটা অভিযোগ, পদ্ধতিটা ঠিক কি? বিডিডিএস টিম ওরা বলতে পারবে, বিডিডিএস কিভাবে কাজ করে সেটা বিডিডিএস টিম বলতে পারবে। আপনাদের চিন্তা বাড়ছে কারণ সামনে নির্বাচন রয়েছে, এত বিস্ফোরক পাওয়া যাচ্ছে অন্তত দেবক থেকে পাওয়া গেছে। না, পুলিশ তো কন্টিনিউয়াস রেড করছে, আমরা তো মানে যখন থেকে ইনসিডেন্ট হয়েছে তারপরে তো পুলিশ বসে নেই, পুলিশ কন্টিনিউয়াস রেড করেছে আর ডেইলি সিজার হচ্ছে, ডেইলি রেড হচ্ছে। স্যার পুলিশের যে দুটো গাড়ি তাতে আগুন, আগুন কারা লাগালো পুলিশের গাড়িতে? হ্যাঁ, পুলিশের যে দুটো গাড়ি, পুলিশ ইনভেস্টিগেশন করে দেখছে কতগুলো গাড়ি পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে, কতগুলো আগুন লাগানো হয়েছে। দুটো গাড়ি আগুন লাগানো হয়েছে আর 4 গাড়ি আরো কাঁচ পাঁচ ভাঙা হয়েছে। এটা কি পাবলিক করেছে? সেটা আমরা ইনভেস্টিগেশন করে আছি। কবে থেকে চলছে অবস্থা রয়েছে আপনাদের পুলিশের? টোটাল 4 ওই পাবলিক যখন মব এখানে এসেছিল মব অ্যাসল্ট করেছে, 4 ইনজুরড। স্যার কবে থেকে কি অবস্থা বর্তমানে তাদের? একজনে একটু বেশি লেগেছে। স্যার কেউ অ্যারেস্টলাইজ কজন আছেন? একজন হস কোন এফআইআর লজড হয়েছে এখন অবধি? এফআইআর হয়েছে, কেউ অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ, এফআইআর হচ্ছে, অ্যারেস্ট হয়েছে এখন পর্যন্ত? না, আজকেই কি নিষ্ক্রিয় হলো নাকি আরো অনেক দিন ধরে করা হচ্ছিল? আজকেই কি করা হলো? আজকেই স্যার নিচে হয়ে যাচ্ছে। আজকে কি আজকেই কি নিষ্ক্রিয় করা হলো না বেশ কয়েকদিন ধরে চলছিল এটা? না, লাস্ট 3 ডিসপোজাল হয়েছে, আজকে 4th। বম্ব ডিসপোজালের ক্ষেত্রে তো এক্সপার্ট রয়েছে, বম্ব ডিসপোজাল আজকে এসেছে, তারপরও আজকে এরকম একটা ঘটনা ঘটলো কেন? কোথাও কি এক্সপার্টদের? সেটা তো তদন্তের ব্যাপার আছে, ওটা তো তদন্তে জানা যাবে, তদন্ত আমরা করব। পুলিশ কর্মী কেউ আহত হয়েছে এখানে? যে যেটা বাজি ফাটানোর সময় যে বিস্ফোরণ হলো ওটাতে? না, ওটাতে কোনো পুলিশ কর্মী আহত হয়নি। কোনো We'll be right back.